আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব, কচুর লতি। আমি এখানে কচুর লতি আমি নিয়ে কেটে আমি ধুয়ে নিয়েছি। এই যে আমি কেটে নিয়েছি, নিয়েছি চিংড়ি মাছ, চিংড়ি মাছটা আমি কেটে নিব। আর নিয়ে নিয়েছি নারকেল, কাজ দিয়ে দেখাই দিচ্ছি, নারকেলটা ব্লেন্ডার করে নিব। আর যা যা লাগে আমি পরে দেখাই দিচ্ছি। এখন আমি চিংড়ি মাছ দিয়ে রুটি রান্না করে দেখাবো, নারকেল দিয়ে। এখন চিংড়ি মাছটাকে কেটে নিচ্ছি, তারপর আসছি ফিরে। এই তো আমি চিংড়ি মাছটা কেটে নারকেলটা আমি ব্লেন্ডার করে নিয়ে চলে আসছি রান্না করতে। এখন পুরো আমি সবকিছু বলে দিচ্ছি কি কি লাগবে। আমি কচুর লতি লাগবে আমার, নিয়েছি আমি, নিয়েছি পরিমাণ মতো চিংড়ি মাছ, নিয়েছি নারকেল, নিয়েছি ধনের গুঁড়ো, হলুদ, মরিচ, লবণ, নিয়ে নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, পরিমাণ মতো নিয়ে নিব আমি। লাগবে তেল, লাগবে লবণ পরিমাণ মতো। এখন চলে যাবো আমি রান্নায়। আর কাঁচামরিচ পরিমাণ মতোই লাগবে, যতটুকু লাগে। আর রান্নায় চলে যাব। এখানে আমি একটা কড়াই বসাই দিয়েছি, প্রথমেই আমি দিয়ে দেবো পেঁয়াজ। আমি এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ দিলাম, আমি আন্দাজ করে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো নারকেল। নারকেল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো, দিয়ে দেবো একটু আদা রসুন 1 চামচ পরিমাণ। আমি এখানে হলুদ, মরিচ, ধনের গুঁড়ো একসাথে সব দিয়ে দেবো, সামান্য একটু পানি দিয়ে দেবো। আমি নারকেলের যে ব্লান্ডার থেকে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি 10 মিনিটের মতো ভালো করে কষাই নেব। নারকেলটা আমার 10 মিনিট কষানো হয়ে গেছে, এখন আমি কচুর লতিটা দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া দিয়ে আমার কচুর লতিটা হয়ে আসছে। এটা একদম সেদ্ধ হয়ে গেছে। আসলে কচুর লতি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, নারকেল দিয়ে খুবই ভালো লাগে খেতে। এই রেসিপিটা আমি অনেক ছোটবেলা থেকেই শিখেছি, সবাই পারে কিন্তু আমি আমার ছোট মামির কাছ থেকে শিখেছি। ছোট মামি রান্না করে, খুবই মজা হয়। আসলে আমি মামির কাছ থেকেই বেশি রান্না শিখছি, আমার ছোট মামির কাছ থেকে। আমি আর 5 মিনিটের মতো রান্না করে পানি একটু শুকিয়ে গেলে আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি ঠান্ডা করে। এই তো আমার হয়ে গেল কচুর লতি, নারকেল দিয়ে রান্না, চিংড়ি মাছ সাথে। আসলে এভাবে করে রান্না করলে খেতে ভালো লাগে, এই জন্য আমি রান্না করছি। আপনারা বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।